সিলেট দক্ষিণ সুরমা উপজেলাধীন জালালপুর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টার থেকে আনিলগঞ্জ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন সিলেট তিন আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার সহ দক্ষিণ সুরমা উপজেলার ইঞ্জিনিয়ার সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বলেছি যে আমাদের একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমার উপজেলায় দেবে, সেটি আমরা শিলাম থেকে জালালপুরে যে রাস্তার পাশেই আমরা করব। অনেকেই জালালপুর ইউনিয়নের দূরবর্তী জায়গায় বলেছে, আমি বলেছি না, এটি করতে হবে রাস্তার পাশে, কারণ শহর থেকেও লোকজন টেকনিক্যাল কলেজে আসে। আমি জালালপুরে আমি যা যা বলি ওয়াদা করি আমি সব করতেছি, কিন্তু ওই যে জাহেদ ভাই একটা কথা বলেছেন, সময়ের বিষয় এবং অনেক জিনিস আমি আস্তে আস্তে করতেছি। কেন যে টেকসই উন্নয়নের জন্য আমরা নাম ফলক লাগালাম, এটা রাস্তা করে দিলাম, রিপেয়ারিং করে কোনোভাবে আমার জন্য জুড়ে হাততালি দিল মানুষ, এর জন্য আমি এমপি হইনি। আমি সব সময় বলেছি যে আমি এই এমপি হওয়ার জন্য এই জনপদে সুখ স্বাচ্ছন্দ্য রেখে আরাম আয়েসের জীবনযাপন ছেড়ে এখানে আসিনি। গত রাত আপনারা বিশ্বাস করবেন কি না, আমার বাড়ি থেকে লোকজন গেছে তিনটার সময়, ঘুমাইছি আমি চারটায়, সাড়ে আটটার সময় আমার ছেলে এসে বলতেছে, মহিলারা অনেক মহিলা বাইরে বসা, তো আমি জানালা খুলেই দেখলাম বাড়ির উঠানে মহিলারা বসা। স্বাভাবিক কারণে আমার কষ্ট লেগেছে যে এই মহিলারা অনেক দূর থেকে এসেছে, অনেক পুরুষ এবং বিশেষ করে শুক্র শনিবারে অনেক মহিলারা আসে, তো এদের এরা অনেক দূর থেকে আসে, অনেক দুঃখ সুখ কষ্টের কথা বলে আমরা যেন কষ্ট না দিই। অনেক মেয়েরা এসে কান্নাকাটি করে যে আমার সংসার ভেঙে যাচ্ছে, আমার শ্বশুর শাশুড়িদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের এই এই এটা হাসার বিষয় না, এটা মেয়ের জীবন, এটা মেয়ে আসে সব কিছু ছেড়ে আপনাদের আপনার বাড়িতে, আপনার মেয়েও তো আরেক বাড়িতে যায়। আমি যে কথাটা বললাম যে আমি আপনাদের নিয়ে সবসময় চিন্তা করি, জালালপুর বাজারে ড্রেন, জালালপুর বাজারটি কীভাবে সুন্দর হয়, আপনাদের রাস্তাগুলো কীভাবে উন্নয়ন হয়। যে আমার একজন ভাই ডুঙ্গি পড়া কি নাম যেন এসে বললেন ড্রেনের কথা, শিশু মেয়ে ভাই, এই ড্রেনের কথা আমরা অলরেডি চিন্তা করেছি। আমাদের ইঞ্জিনিয়ার স্যার যা জানেন নন মিউনিসিপ্যালিটিতে আমরা এই ড্রেনের জন্য দিয়েছি। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবও অনেক জিনিস আমাকে বলে, একটি লাইব্রেরি সুন্দর করে দিতে চাই, স্পোর্টস কমপ্লেক্স কাম লাইব্রেরি। আমাদের ছেলেমেয়েরা এখন আর বই পড়ে না, সারাদিন ফেসবুকে এক ভাই আর ভাইয়ের বিরুদ্ধে লেখা, অমুক ভাইয়ের পক্ষে তমুক ভাইয়ের পক্ষে মিথ্যা গুজব, শেখ হাসিনার সরকারের অর্জন উন্নয়নের বিরুদ্ধে লেখে, মামলা হলেই বলে যে আমি ডিজিটাল মামলা দিয়েছি। এগুলো থেকে বের হতে হবে।